মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং তো না গুড আফটারনুন, 12:30 বেজে গেছে আর সকাল থেকে উঠে শনিবার রবিবার ছুটি বলে কিচ্ছু নেই আমার কাছে। সকাল থেকে উঠে সারা বাড়ি ডিপ ক্লিনিং এ পুরো করে নিয়েছি আর এখন জাস্ট স্নান করে উঠে নিজেকে প্যাম্পার করার জন্য একটু মাস্ক লাগিয়ে বসে আছি। কি গো হলো তোমার মেকআপ? কি রে তুই কি খেতে যাবি না? এটা মেকআপ? তুইও কি মেকআপ করেছিস নাকি? মুখে দেখি দেখি, চলো খেয়ে নি। বসে বসে অর্ডার করলাম, অনেক কিছু অর্ডার করলাম, কটার করলাম, দুটো নাইট ওই করছে, বসে বসে খালি অর্ডার করছে, আসছে পড়ছে আবার পাঠিয়ে দিচ্ছে। বাজে কথা বলো না, মলে গিয়ে ও কেনে, আমাকে বলে কেন, আমি বললাম যে না আমি অনলাইনে কিনবো, ও আমাকে পয়সা দিয়ে দিয়েছে, বলছে তুমি তোমার মতন কিনে নেবে। তো দেখো ও 5,000 টাকা দিয়ে একটা কিনবে, আমি 5,000 টাকা দিয়ে 10টা কিনবো, তো আমারটাই তো মানে ইয়ে। তো যাই হোক, আমি বসে বসে এখন দুটো নাইটি অর্ডার করলাম, সেটা অবশ্য আমি কিনবো, কেননা আমার নাইটির খুব দরকার ছিল বাড়িতে, আর দুটো চুড়িদারও অর্ডার করলাম। এই দুটো জুতো দেখো, বাতিল খরচা খাতা ডাস্টবিন, আরে এটা বিচ্ছিরি হয়ে গেছে ওই জন্য খরচা। হ্যাঁ ঠিক আছে, এই করো তো, পড়েছো কদিন ওই দুটো জুতো, থেকে থেকেই নষ্ট। দেখো পুরো নতুন জুতোগুলো সব ফেলে দিচ্ছে, যা খুশি কর। আরে চ খাবি, চ এত তাড়া দিচ্ছিল, চলো খাবে খাবে, এখানে তো কোনো খাবার বাড়েই নেই। কি হচ্ছে? ও আমার এখানে ইলিশ মাছ ভাজা হচ্ছে আর কোনালের জন্য চিকেন ভাজা। এই দাও, ওয়েট করে আছে খাবে বলে, তিনজন রেডি। তোর মা কোথায় গেল? মা আসেনি, বস খাবি। তো এখন বাজে হচ্ছে 2:45, সে কি না না 3:30 বাজে। তো আমরা এখন বেরিয়েছি আর বেরিয়েই পড়লাম, তো যাচ্ছি একটু দেখি কোথায় যাওয়া যায়। আর কুনাল একটু বেরিয়েছে গাড়িতে রেখে, আর অ্যাজ ইউজুয়াল শনিবার রবিবার তো আমরা বেরোই যে কোনো একটা দিন সপ্তাহে। তো কুনাল বললো যে ফার্স্টে বলছিলাম যে একটু রেস্ট নিই, বরঞ্চ কালকে যাবো। তো কুনাল বলো না রোববার বেরোলে সব দিকে প্রচণ্ড ভিড় থাকে, কোথাও গিয়ে কেনাকাটা করা যায় না, তো চলো আজকে গিয়ে যদি টুকটাক কেনাকাটা থাকে তাহলে আজকে করে নাও। আর মানডে হচ্ছে জন্মাষ্টমী, মানডেতে আমি ছুটি দিয়ে দেবো টিউশনে, কেননা বাড়িতে করবো জন্মাষ্টমীর পুজো, তো তার জন্য কিছু যোগাযন্ত্র করতে হবে, যদিও আজকে কতটা কী হবে জানি না, বাট দেখছি কতটা কী করা যায়, নাহলে কালকে করবো। এই যে আমাদের খাবার, আর যখনই কুনাল বেরোয় সবার আগে ওর কোল্ড ড্রিঙ্কসটা কিনতে হবে। কোল্ড ড্রিঙ্কস খাবো না, ভাত খেয়ে বেরিয়েছি, একটু হজম ফজম করে নি। বাড়িতে থাকলে হজম করতে হয় না, গাড়ি নিয়ে বেরোলে ওর কোল্ড ড্রিঙ্কসটা আগে মাস্ট। ওখানে কোল্ড ড্রিঙ্কস কিনেছে, ফ্যান্টাটা আমি খাবো। তুমি তো, তোমার জন্যই তো নিলাম ফ্যান্টাটা, খুব ঠান্ডা নয় নরমাল। আরে ঠান্ডা দিতে বলো দাদা, একটু ঠান্ডা দিন, ঠান্ডা ঠান্ডা নেই, ভেতর থেকে দিন ঠান্ডা। বাবা ঠান্ডাই না তো, একদমই ঠান্ডা নয়, এই মাত্র ঢুকিয়েছে। এখন আমরা পেট্রোল পাম্পে এটাকে রিফিল করা হবে গাড়িটাকে, দিয়ে আবার আমরা আমাদের ডেস্টিনেশন। আজকে অনেক দিন পর আমরা এই রাস্তায় রয়েছি, এই তেঁতুলতলার সামনে দেখো মা, তেঁতুলতলা তুমি দেখো, তোমরাও দেখতে পাবে, খুব জাগ্রত এই জগদ্ধাত্রী। আর এইটা প্রত্যেক বছর ওকে নিয়ে আসি নবমীর দিন, নবমীর দিন মারাত্মক ভিড় হয়, একদম ভোর, কিন্তু আমি ঠিক আসি ভোরবেলায়, আসি এসে ওকে দেখিয়ে নিয়ে যাই। আর এই ঠাকুরকে পুজো দেওয়ার জন্যে মানে কাতারে কাতারে লোক একদম মানে 1-2 কিলোমিটার রাস্তায় মানে বসে থাকে ডন্ডি কাটবে বলে, এত জাগ্রত এই ঠাকুর। তো আর আমরা প্রত্যেক বছর একদম মানে অন্ধকার অন্ধকার থাকে, সেই সময় কোনো আমায় গাড়ি করে নিয়ে আসে বাইকে, তো আমি এখানে এসে ঠাকুরকে দর্শন করি, প্রণাম করি। আমরা এখন ঢুকে পড়েছি মোড়ে। কি গো? একটা জিনিস নিয়ে হচ্ছে নিয়ে নি, এইটা তো সেই কিবা তেঁতুলের সেই লজেন্স পাওয়া যেত না আগে, সেই মোড়কে করে মোড়ে এখন দেখছি মোড়েও বিক্রি হচ্ছে। তো আমাদের শপিং ডান, আর টাইমিংটা দেখো ওইদিকে রেল গেট পড়ে আছে। হ্যাঁ, তো আমরা জাস্ট মোড়ে ঢুকেছিলাম এখানে বাদিকে, আর এখানে হচ্ছে রেল গেটটা পড়েছিল, আর যেই আমরা দূর থেকে দেখা যাচ্ছে যে রেল গেটটা উঠছে, একদম দারুণ দারুণ টাইমিংটা। আর সব থেকে বড় কথা হচ্ছে টুকটাক কর্মে জিনিস নেওয়ার ছিল নিয়ে নিয়েছি, আর বললাম সোমবার দিনকে যেটা আমাদের মেন কেনা সেটাই কিন্তু কেনা হচ্ছে, কারণ এইখানে কিন্তু তাল পেতে পারো, দেখো যে দিন বাজার বন্ধ এখন, সেইটাই তো, তাল আর নারকল আমাদের কিনতেই হবে জন্মাষ্টমীর পুজোর জন্য। আর কি বলে ফল আর মিয়েটা পরে কালকে কিনলেও মিটে যায়, কোনো ব্যাপারই নয়। আর কুনাল না, আর দেখো আমি কিরকম শাড়ি একটা চুল বেঁধেছি, তো কুনাল বলছে কি করে বেরিয়েছো, তা আমি ভাবছি আমার চুলটার যে অবস্থা, আমার এই স্ট্রেটনার মেশিন দিয়ে না আর টানতে ইচ্ছা করছিল না, সারাদিন খাটাখাটনির পর একটু গিয়ে শুয়েছিলাম, তো ও তো রোজই বলছে যাও গিয়ে স্ট্রেটনিংটা করো, স্ট্রেটনিংটা করো। হ্যাঁ, এই যে রেড লাইন আমরা ক্রস করছি, আসলে কি করাটা কোনো ব্যাপারই না, কিন্তু ওই যে আমাকে 3 দিন ওই মাথায় জল পড়বে না, ওটা ভাবলেই আমার শরীর কেমন হয়।
আর এই ডগিটাকে দেখো মা, শুনছো ঘোড়া কি মোটু। এদের জামা কেনা খুব সহজ, অন্যের জন্য কিনছে তো বুঝতে পারছে না। মাথা খারাপ হয়েছে, আমরা প্রচুর কেনাকাটা করেছি কিন্তু কোনটাই মানে কিনেছি আমাদের জন্য অল্প, কিন্তু দেখো কতগুলো প্যাকেট হয়েছে সব গিফটের জন্য। আর এই যে কোনা আমি ক্যাসিনো নিয়ে বাজাবো, বাড়িতে গিয়ে পিয়ানো বাজাবো। মানুষ বেরিয়ে কি খায়, ফিশ ফ্রাই খায়, পকোড়া খায়, কাটলেট খায়, কত কিছু ভালো খায়। আরে একে দেখো, ভুট্টা কচি খুব নরম। আর কিছু খাওয়ার পর না বললাম আমি ভুট্টা খাবো, নাও তাই খাও। আগে ট্রেন সে ঢুকে একটা মজার একটা ঘটনা ঘটে তোমাদের বলছি, আমার এত আমি তো মানে এখনো হাসছি গাড়িতে বসে বসে। আমরা ওখানে ছেলেগুলো থাকে না তোমাদের অ্যাটেন্ড করার জন্য, তো ওরা একটা ছেলে ছিল, তো আমরা কেনাকাটা করেছি, ও ব্যাগ ট্যাগ নিয়েছিল, তো কাউন্টারে গেছে, তো আমাদের যে তিনটে কুপন ছিল কুনাল ওর হাতে দিয়ে দিয়েছে, ও কী করেছে কাউন্টারে গিয়ে সামনে রেখে দিয়েছে। তো ওখানে যে ছেলেটা বিলিং করছিল, বাচ্চা অল্প বয়স্ক ছেলে, ছেলেটা বুঝতে পারেনি, ছেলেটা না ওই কুপনগুলোকে নিয়ে ওই ছেলেটাকে বলছে যে দেখ কাস্টমার ফ্রাস্ট্রেটেড হয়ে, ও ভেবেছে ওটা আগের কাস্টমার, বলছে কাস্টমার ফ্রাস্ট্রেটেড হয়ে কুপনগুলো রেখে চলে গেছে। ওই ছেলেটা বলছে ওটা আগের ওটা কোনো কাস্টমার ফ্রাস্ট্রেটেড হয়ে যায়নি, এটা ওনাদের ইয়ে ওনার রেখে দিয়েছে। ও না লজ্জায় পড়ে গেছে, মানে বেচারা মানে পুরো ফেস লস হয়ে গেছে। আমি সে তখন থেকে হাসছি, এখনো বসে বসেও হাসছি। নাও খাও, খাচ্ছি নাও। লোকে ফিশ ফ্রাই খায়, কাটলেট খায়, ভুট্টাটা কে খেলো? আমি খাবো এখন অন্য জিনিস। খাও খাও। কি করতে এসছো? ওই যে জন্মাষ্টমীতে ওই তোমার ঠাকুরের ড্রেস ড্রেস গুলো কিনে নিয়ে এখানে ভালো পেলাম, নিয়ে নিচ্ছি। তার মধ্যে এই পালকটাও নিলাম, বলে যে কেন যাই না, বলে যে এই পালক নাকি ঘরে রাখা ভালো, তো একটা নিয়েই নিলাম। তো যেটা জন্মাষ্টমীর পুজোর জন্য ঠাকুরের পোশাক, মাথার মুকুট, গলার হার, হাতের বাঁশি, তারপরে যেখানে ঠাকুর বসানো হবে সেখানে সুন্দর মানে তোষক, যেটা ওই বেডিং যেটা হয় সেটা কেনা হলো। তো মোটামুটি অনেক কিছু জিনিস কেনা হয়ে গেল। কুনাল তো আস্তে আস্তে গাড়িতে দেখার চেষ্টা করছিল যে যদি ইয়েটা পাওয়া যায় কি বলে তালটা, তাল আর নারকলটা কিনে নেওয়া যেত, দেখি যাবার পথে যদি পেয়ে যাই তো নিয়ে নেবো, নাহলে কালকে নেবে আবার কি আছে। হ্যাঁ কালকে সকালবেলা বেরিয়ে কুনাল নিয়ে আসবে, আর শুধু লাগবে মালা আর একটুখানি মিষ্টি, দ্যাটস ইট। আর ঠাকুরকে আমরা যেটা দেব সেটা হচ্ছে যে তালের বড়া, যেটা মেন জন্মাষ্টমীর মেন জিনিস সেটা, আর হচ্ছে নারকল নাড়ু। আর কালকে আজকে মোটামুটি অনেক ক্লিনিং এর কাজ করেছি, কিন্তু যেটা করিনি সেটা হচ্ছে উপরের ঠাকুর ঘরে আমি জন্মাষ্টমী পুজোটা করবো বলে ঠিক করেছি। তো কালকে যেটা করব সেটা হচ্ছে উপরের ঠাকুর ঘরটাকে একদম ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে দেব, জন্মাষ্টমী পুজোটা আমরা উপরেই করব। তো একটু মালা ঠালা দিয়ে সুন্দর করে আলো ঠালো দিয়ে ওপরটাকে ডেকোরেট করব, যাতে ঠাকুর যখন পুজো করব বেশ ভালো লাগে।
আমরা যেখানে দাঁড়িয়ে খেয়েছিলাম আজকে ওখানেই দাঁড়িয়েছি, কিন্তু আজকে এখানে দাঁড়িয়ে বসে খাবো না, খাবারটা নিয়ে চলে যাব। মাকেও ফোন করে বলে দিলাম যে এবার রাত্রিরে খাবার করতে হবে না, একেবারে নিয়ে যাচ্ছে। তো অনেকদিন রুটি তরকা খাইনি, আর তাছাড়া কি বলে মা সব চিকেন ফিকেন খেতে পছন্দ করে না, তো ওই রুটি তরকাটা ভাবলাম যে আজকে নিয়ে যাই। আর আমরা এখন কি খাবো সেটা বলো। ড্রাই চিলি চিকেন একটা অর্ডার দিয়েছি, এখানে বসে আমি আর কুনাল খাবো আর রাতের খাবারটা নিয়ে চলে যাবো। তো এখন বসে বসে আমরা গান শুনছি আর খাবারটা আসলে এবার খাবো। তো আমাদের ড্রাই চিলি চিকেন এসে গেছে, একবার সুরাত তো দেখো ড্রাই চিলি চিকেনের ইয়াম্মি লাগছে। তো এখানে বসে বসে আমরা প্রচন্ড গরম কিন্তু খেতে পারবো। আজকে ওয়েদারটা বাইরে বেশ ঠান্ডা হয়ে গেছে, ভালোই করেছে মনে দেখে যা মনে হচ্ছে দারুণ করেছে। তো আমরা গাড়ি কাঁচটা নামিয়ে দিয়েছিলাম, গাড়ি কাঁচটা নামিয়ে দিয়ে এখানে ফুল স্পিডে গান চলছিল। তো কুনাল ওই বসে বসে এই কার্ড রিডারে এই পেন ড্রাইভে সব আমাদের মানে পছন্দ অনুযায়ী গানগুলোকে রেকর্ডিং করে রেখে দিয়েছে, বেশিরভাগই 90s এর গান। তো এখন আমরা একদম ফুল স্পিডে গানটাকে দিয়ে কাঁচ ফাঁচ নামিয়ে ঠান্ডা হাওয়া আসছিল আর বসে বসে দুজনে গল্প করছিলাম, সে আগেকার পুরোনো দিনের কথা বলছিলাম। বলো কুনাল, ভালোই লাগছিল। মাংসগুলো খাওয়া যাবে না এখন, যা গরম আছে মুখ পুরো পুড়ে যাবে। না এসিটা চালালে একটু ঠান্ডা হয়ে যাবে। তো আমরা খেয়ে নিই, খেয়ে তারপরে আমরা বাড়িতে যাচ্ছি, তারপরে তোমাদের গিয়ে বাড়িতে দেখাচ্ছি কি কি আমরা কেনাকাটি করলাম, তোমাদের সঙ্গে সবই শেয়ার করি। আমাদের রুটির সাইজগুলো তো বিভৎস কুনাল, যেহেতু সেই ওই মানে পুরো একদম সেই খাটিয়া পেতে ধাবা স্টাইলে যে এই মা আমি শুনছো একটা দাও যদি পারি। কি শুনছো, কাকে শুনছো বলছো তুমি? দেখো হ্যাঁ, আর এদিকে দেখো সাইজটা দেখো, এক প্লেট তরকা ও দেড় প্লেট তরকা নিয়েছি, দেড় প্লেট নিয়েছিলাম আর এইটা খেতে পারিনি, গাড়িতে ছিল, ড্রাই চিলি চিকেনটা নিয়ে চলে এসেছি, এখন রুটি দিয়ে খেতে ভালো লাগছে। এই রুটির সাইজ দেখে মাথা ঘুরছে। আমাদের ডিনার ফিনার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এই ওপরে এলাম, এই তলাতেই ডিনার করলাম মায়ের সাথে বসে। আর আমরা না থাকি, আর আমাদের সঙ্গে থাকে বেবি, আর ওরা চারজন আলাদা ওদের মতন থাকে ছাদে ঘুরে ফেরে, কিন্তু বেবি তো 24/7 সবসময় আমাদের সঙ্গেই থাকে তলাতে। এবার যখন আমরা বেরিয়ে যাই ওর মনটা খুব খারাপ হয়ে যায়। তো আজকে যখন যাচ্ছিলাম, কুনাল তো আগেই বেরিয়ে গেছে গাড়ি বার করতে, আর জানো তো যখন আমি যখন যাচ্ছি আর বেবি সবসময় যেই দেখেছে আমি সাজুগুজু, এবার আমার আর পেছন ছাড়ছে না, আমার পেছন পেছন ঘুরছে। তো আমি না বলছি যে বেবি টাটা বেবি টাটা, আর ও না এমন করুণ মুখ করে আমার দিকে তাকাচ্ছে, আমার ওকে ছেড়ে যেতে এত কষ্ট হচ্ছে। তারপর আমি নিচে গেছি মাকে বলতে, আমার সঙ্গে সঙ্গে চলে গেছে। তো এখন বাড়িতে ঢুকে মা বলছে, জানিস তো তুই চলে গেলি গেটের ওখানটা, মা গিয়ে দাঁড়ায় যখনই আমি বেরোই, তো মা বলছে কি গেট থেকে না যতক্ষণ তোকে দেখা যায় ততক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তোকে দেখছে। তো এই কথাটা শোনার পর না বুকে কেমন একটা কষ্ট হচ্ছিলো যে আহারে, আর ওকে যে আমি নিয়ে যাবো সেরকম তো কোনো জায়গা নেই, সব জায়গায় তো অ্যালাউও করে না এদেরকে, তো কি বলবো বলো বেবির জন্যে। তো যাই হোক, যা কেনাকাটা করলাম আজকে আর দেখাচ্ছি না, সব রেখে দিয়েছি, কালকে নেক্সট ব্লগে তোমাদের অবশ্যই আমি দেখাবো কি কি কিনলাম। আর কালকেও খুব তোড়জোড় করতে হয় বাজার দোকান, অনেক কিছু আছে, জন্মাষ্টমী পুজো বলে কথা, তো কালকে আমি আর কুনাল যাবো বাজার দোকান করতে। তো আজকে ব্লগটাকে শেষ করব, আর যদি ব্লগটা কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা আমাদের নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো গুড নাইট, খুব ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, চলো, লাভ ইউ।